স্বাভাবিক আছো তো? হুম, আলহামদুলিল্লাহ। তুমি কি যেগুলো দেখছো এগুলো সত্য দেখছো নাকি মিথ্যা বলতেছো? বয়স কত তোমার? 8 বছর বয়স। কিসে পড়ো? থ্রিতে। থ্রিতে পড়ো? আচ্ছা, থ্রির একটা কবিতা বলো তো, সুন্দর একটা কবিতা বলো, যে সুন্দর যেটা তুমি পারো, সুন্দর করে কইতে পারো। কও সাইন, কও, বড় করে কও, কবিতা পারো না? এদিকে তাকাও, কবিতা কও, সুন্দর করে কই দাও। হাঁটতে যাব। হুম, বলে দাও। হাঁটে যাব, হাঁটে যাব, ঘাটে নেই নাও, নেই ঘাটা নায়ের মাঝে আমায় নিয়ে যাও। নিয়ে যাব, নিয়ে যাব, কত করি দেবে, করি নেই করা নেই আর কি বা নেবে। সোনা মুখে সোনা হাসি তার কিছু দিও, হাসি টুকু নিও আর খুশি টুকু নিও। মাশাআল্লাহ। ভালো করে দেখেন কয়টা আছে। আমি দুইটা আছে, দুইটারে ধরেন, জবাই করেন। আমার ওই পাশে রুমে চেম্বারে আছে দুইটা জিন, না নামিরা রহমানের ভাইয়ের উপরে কয়টা জিন? দুইটাই বলতেছে, ধরছেন নি হুজুরা? হুজুর এই দুইটা জিনে ধরেন, আল্লাহু আকবার বলে ধরেন, ধরছেন আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর জিন দুইটারে জবাই করে দেন। দিছে নামিরা রহমান, এই নামিরা রহমানের মা হচ্ছে গিয়ে শারমিন আক্তার। দেখেন শারমিন আক্তারের উপরে কি আছে, বান বান আছে কয়টা? কলম আনছেন? একটা বান একটা। আচ্ছা, বান একটা কাটেন, আর কি আছে? কুফুরি, জাদু এগুলো আছে? কি বলছে নাই? জোরে বলবা, জোরে বলবা, নামিরা জোরে বলবা, যা শোনো জোরে বলবা, ঠিক আছে? বান কয়টা ওনার মার উপরে? একটা। আচ্ছা, শারবিন আক্তারের উপরে বান একটা। কোন কুফরি আছে? না। জাদু আছে? না। কোন কুফরি কালাম কোনো কিছু নাই, না? আচ্ছা, ওনার বাবার উপরে কোনো কিছু আছে নি? দেখেন নামিরা রহমানের বাবার নাম, বাবার নাম হচ্ছে মিজানুর রহমান। দেখ মিজানুর রহমান আজহারি, দেখেন হাসতেছেন কেন? আজহারি বলে হাসে, হাসা লাগে? ইসলামিক স্কলার। হুজুর দেখেন ওনার উপরে কোনো কিছু আছে নি? নাই। ওনাদের বাসার মধ্যে যান, বাসার ঠিকানা হচ্ছে গিয়ে ঢাকা হাউস 33 ব্লক এল রোড 8 দক্ষিণ বনশ্রী মেরাদি। বিল্ডিং এর কয় তলায় থাকেন? চারতলায়। চারতলায়? কোন পাশে? পিছনের ফ্ল্যাট। পিছনের ফ্ল্যাট, হাউস 33। দেখতেছো তোমার বাসা? হুজুর দেখেন এই বাসার ভিতরে বাথরুম টাথরুম চেক করেন, এটা এখানে কোনো খবিস জিন আসেনি, কোনো ধরনের খারাপ জিন আসেনি। আমি আমার বাসনে একটা সাদা জিনিস দেখতে পাচ্ছি। ওয়াশরুমে খাচ্ছে। হুজুরদেরকে জিজ্ঞাসা করো, হুজুর এটা কি? হুজুর এটা কি? হুজুরা কি বলতেছে? জিন। জিন, এটারে ধরেন, এটা কি ভালো না খারাপ জিজ্ঞাসা করেন। খারাপ। খারাপ, জবাই দেন হুজুর, খারাপ জিনদের জবাই দেন, এরা ঠিক হইতো না। জবাই দিছে? হুম, আচ্ছা আলহামদুলিল্লাহ। হুজুর এখানে এই ঘরের ভিতরে কোনো বান কুফুরি আছে নি? নাই। হুজুর নামিরার আম্মুর উপরে কোনো জিন আছেন দেখেন তো এই ঘরের ভিতরে বা নামিরার আম্মুর উপরে? কি বলতেছে হুজুরা? হ্যাঁ, একটা একটা আছে।
নামিরা রাম্মুর উপরে একটা জিন আছে। আচ্ছা জিনটা ধরেন, ধরেছে ধরেছে, জবাই দেন। জবাই দিয়েছে, জবাই দিয়েছে, আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। আচ্ছা হ্যাঁ হুজুর, এখন বারবার যে করে কি করণীয়? কি বলতেছে হুজুররা? বান আছে কতটা? একটা একটা তোলেন, তুলেছে, নষ্ট করে দেন, নষ্ট করেছে। এই ফ্যামিলির ভিতরে আর কোনো কিছু আছে না দেখেন হুজুর? ঘরে আছে। ঘরে কি আছে? একটু বান, বান আছে, বানটা তুলেন। তুলেছে, তুলছে। আচ্ছা ওকে হুজুর, আপনারা একটু চলে যান, হচ্ছে গিয়ে হুজুর জেলা বরিশাল চলে যান। গেছে ইউনিয়ন শিকারপুর ডাকঘর হচ্ছে মাদমসর, কি দামসর, দামসর থানা হচ্ছে উজিলপুর, গ্রাম হচ্ছে মাদারসি, ওয়ার্ড নং হচ্ছে 9 নং ওয়ার্ড, বাড়ি নং হচ্ছে 37। গেছে হুজুরা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বড় কইরা বলো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ এখানে একটা রোগী আছে হচ্ছে গিয়ে খাদিজা বেগম, মা হচ্ছে নূরজাহান, বাবা হচ্ছে ইসহাক মল্লিক। পাইছে রুগীরে? খাদেজা বেগম, খাদেজা বেগমের উপরে খুব জ্বালাপোড়া, বুকে ব্যথা, পেটে ব্যথা, নাভি ব্যথা, সব ব্যথা। দেখেন তো এটা কিসের জন্য হচ্ছে, কি আছে ওনার উপরে, জিন আছে কয়টা দেখেন? জিন নাই, জিন নাই, বান আসেনি। ভালো করে দেখেন, কুফুরি আছে, কুফুরি দুইটা আছে, কুফুরি দুইটা আছে, কাইটা দেন। গতকালকে মনে কাজ করা হয়েছে এটা না? গতকালকে রাত্রে জিন বান ছিল, এগুলা কাটা হয়েছে নাকি? হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, হুজুরা বলতে যাচ্ছে। হ্যাঁ বলতে যাচ্ছে না, আচ্ছা কুফুরিগুলো কাটছে হুজুর, এরপর ভিতরে কোনো ক্ষতি আছে না? জলাপোড়া যেগুলো আছে এগুলো উঠাই নিয়ে আসেন। উঠাইছে হুজুর, রোগী যেন সুস্থ হয়ে যায়, ঠিক আছে এরকম করে দেন, ঠিক আছে ওকে। হুজুর আপনারা চলে আসেন নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ আসছে? না সমস্যা নেই, এটা আসছে যেহেতু আসছে। দেখেন তো সাদিয়া আফরিন, বয়স 22, ঠিক আছে সরি ঠিকানায় যান, নারায়ণগঞ্জ রূপগঞ্জ বড়বাড়ি। আমার মাথা করতেছে, নারায়ণগঞ্জ রূপগঞ্জ বড়বাড়ি। গেছে হুজুরা? এখানে আছে সাদিয়া আফরিন,
তার পিতার নাম হচ্ছে সুলতান সুলতান মাহমুদ বুইয়া, মা হচ্ছে গিয়া সেলিনা আক্তার। পাইছে? আচ্ছা দেখেন তো এই রুগীর উপরে কয়টা জিন আছে। একটা জিন, এই জিনটা কেউ পাঠাইছে না, নিজের পক্ষ থেকে আসছে। নিজের পক্ষ থেকে আসছে, কেউ পাঠায় নাই। জিনটারে ধরেন, জবাই দেন। জবাই দিছে? আচ্ছা, এর উপরে বান আছে নি এই মেয়ের মেয়ের উপরে? দুইটা দুইটা বান। হুজুর বানগুলা তুলেন, নষ্ট করে দেন। কুফুরি আছে নি? একটা একটা কুফুরি আছে, তুলেন, নষ্ট করে দেন। আচ্ছা, ক্ষতি আছে নি? না, ক্ষতি নাই। আচ্ছা, জাদুটোনা কুফুরি এগুলো আছে? জাদু নাই, জাদু নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ধরে আর কোনো কিছু আসেনি, ক্ষতি টতি কোনো কিছু শরীরে নাই? আচ্ছা, কম যাইতেছে না কেন? হুজুর আপনারা একটু চলে যান, ঢাকা ডেমরা মাতোয়াইল পশ্চিম পাড়া মৃদা বাড়ি গেছে হুজুরা। এখানে একটা রুগী আছে আমাদের, হচ্ছে গিয়ে সাদিয়া বিন তিশা। তার পিতার নাম হচ্ছে মোতালেব হোসেন, মা হচ্ছে নেহার বেগম। পাইছে? দেখেন তো ওর স্বামী তার সাথে কথা বলে না। তার স্বামীর নাম হচ্ছে নিজাম খান, পিতা হচ্ছে জব্বার খান, মা হচ্ছে নূরজাহান বেগম। কোনো কিছু করা আছে না এর উপরে? বান আছে কতটা? দুইটা দুইটা বান আছে। তুলেন, নষ্ট করেন। এটা কেউ করছে না, কেটা করছে? কোনো মানুষ না কোনো জিন? মানুষ। কি জন্য করছে? আরে বলতে চাচ্ছে না, বলতে চাচ্ছে না হুজুরা। আচ্ছা, হুজুর নষ্ট করে দেন। বান কুফুরি আছে নি? না। কোনো জিন আছে নি? না। আচ্ছা, আর কোনো কিছু আছে নি ভিতরে? তার স্বামীর সাথে মহব্বত করে দেন, সাদিয়া বিন তিশা এবং নিজাম খানের ভিতরে মহব্বত সৃষ্টি করাই দেন, যাতে তার স্বামী স্ত্রী একসাথে থাকতে পারে। ঠিক আছে? করে দেন, ঘুরে দিতেছেন হুজুরা। হুজুর আপনারা আরেকটা ঠিকানায় চলে যান, হচ্ছে ঢাকা বনশ্রী রামপুরা ব্লক অফ মেইন রোড বাড়িনং ফাস। আপনার না, ওইখানে আরেকজনের এফ নেই, ব্লক এফ, ব্লক এফ মেইন রোড বাড়িনং ফাস। আপনি চিনেন এগুলা এলাকা? মানুষ 12 বছর হয়ে গেছে এলাকায়, মাশাল্লাহ। আচ্ছা,
হুজুর দেখেন তো এখানে একটা রোগী আছে হচ্ছে গিয়ে রহমতুল্লাহ পিতার নাম হচ্ছে হাবিবুল্লাহ মা হচ্ছে রাজিয়া বেগম পাইছে জি হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম গতকালকে বাচ্চা কি কান্না করছিল আচ্ছা আচ্ছা আমি দেখতেছি হুম হুম রোগী দেখতেছি আসলে আসতে পারেন আসলে চলে আসতে পারেন এখনই চলে আসেন যদি আসেন কোমর ব্যথা ঠিক হইব ইনশাল্লাহ রহমতুল্লাহ বয়স 42 পাইছে দেখেন তো তার স্ত্রী তার সাথে সংসার করতে চাচ্ছে না তার স্ত্রীর নাম হচ্ছে রুমানা নাজদিন মিঠা মিতা আর তার বয়স হচ্ছে গিয়ে 35 পিতার নাম হচ্ছে আব্দুর রহিম মা হচ্ছে মাহমুদা খাতুন পাইছে সংসার করতেছে না কি জন্য নিজের ইচ্ছায় নাকি কেউ কোনো কিছু করছে জিন আছে জিন আছে কয়টা দুইটা দুইটা জিন আছে আচ্ছা জিনগুলো নিজের পক্ষ থেকে আসছে না কেউ পাঠাইছে কেউ পাঠাইছে কেউ পাঠাইছে নিজের মানুষ না পুরের মানুষ দূরের মানুষ নিজের মানুষ আচ্ছা ও জিন দুইটারে ধরেন ধরছে জবাই দেন জবাই দিছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বান কুফরি আসেনি বান আছেন দেখেন একটা বান আছে কুফরি আছে বান একটা তুলেন উঠেছে চালিয়ে দেন নষ্ট করে দেন কুফরি আছে না কয়টা কুফরি আছে নাই কুফরি হ্যাঁ নাই মোটেও নাই আচ্ছা আচ্ছা শেষ কাজ এখানে একটা কাজ রয়েছে বাকি হুজুর এই দুইজনের প্রতি মহব্বত সৃষ্টি করাই দেন যাতে একসাথে সংসার করে মাছ দোকানে কোনো মানুষ হইলে ওদের সাথে বিচ্ছেদ করাই দেন দিচ্ছে হ্যাঁ ওকে বিচ্ছেদ করাই দিচ্ছে আচ্ছা হুজুর আপনারা বইঘর চলে আসেন কেডা হ্যালো সিরিয়াল নাম্বার কত আপনার সিরিয়াল নাম্বার কত আপনার 531 ঠিক আছে ওকে হুজুর আপনার এক বইঘর চলে আসছে হুজুররা আমার পাশের বিল্ডিং চারতলা বাম পাশের ফ্ল্যাট দেখেন আছে এখানে একটা রোগী আছে এই মেয়েটির নাম হচ্ছে জান্নাত আরাদুয়েল সরি বা জান্নাত আরাদুয়েল না এই রোগীটার নাম হচ্ছে গিয়ে আফিয়া জান্নাত পরি তার মার নাম হচ্ছে গিয়ে জান্নাত আরাদুয়েল পিতা হচ্ছে গিয়া মোহাম্মদ হাসান পাইছে দেখেন তো ও কান্না করে সারা রাত কি জন্য করে অনেক কাজ করছে জিন আছে কতটা জিন একটা জিন একটা জিন এটা কি কোন সময় আসছে দেখেন আরো আগে আসছে এই ঘরের ভিতরে আর কতটা জিন আছে দেখেন আমি অদৃষ্ট হয়ে গেছি কাজটা করতে করতে খারাপ লাগতেছে নিজের কাছে কাছের মানুষ অনেক ধরে কাজ করে অনেক মানুষ হাজারো মানুষের চিকিৎসা করে আমার চিকিৎসাটা সম্পূর্ণ হচ্ছে না খারাপ পাইতেই পারে এরপরে সরকারি চাকরি জীবী অনেক বড় চাকরি জীবী বুঝলেন তো আর অন্য কিছু কত কিছু ভাবব ঘরের মধ্যে কয়টা জিনিস আছে দেখেন তো আর নাই ওই একটাই একটাই কি বাচ্চাকে কান্না করায় হ্যাঁ ওইটা কি কান্না করায় নাকি বাচ্চা এমনিতে কান্না করে
ওইটা কান্না করা, ওইটা কান্না করা, ওইটা ধরেন, ধরেছে, জবাই দেন, জবাই দিয়েছে, জবাই দিছে, জি। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আর কোনো বান আছে নি দেখেন? না। কুফুরি আছে নি ঘরের ভিতরে? ভালো করে দেখেন। না। হ্যাঁ ভালো করে করেন। ওকে কত কইল? 30 না 31 না 29 কইল? 38। হ্যাঁ 38। 31 আচ্ছা হুজুর, আপনারা একটু চলে যান হচ্ছে গিয়ে ঢাকা কেরানীগঞ্জ আবদুল্লাহপুর লালহাটি বাঘাপুর, ঠিক আছে? বাঘাপুর এখানে একটা রোগী আছে, রোগীর নাম হচ্ছে গিয়ে অলিউল্লাহ, পিতা হচ্ছে গিয়ে, পিতা হচ্ছে আব্দুল কাদির, মাতা হচ্ছে গিয়া মজিদুন্নেসা, মজিদুন্নেসা পাইছে অলিউল্লারে, বয়স 32। তার স্ত্রী হচ্ছে সাগরিকা, পিতা হচ্ছে গিয়া দিন মোহাম্মদ, মা হচ্ছে পিয়ারা বেগম। এই সাগরিকাকে সেও মারে, তার বন্ধু আইসাও মারে, তার বাবার বাড়ি পাঠাই দিছে, এখন তালাক দেয় না কইরা, মেয়ে তালাক সাইন সাইন দেয় না কইরা, তারেও মারে, তার বন্ধুই আইসা মারে, এই ছেলের বন্ধুই আইসা মারে। হুজুরে ওর একটা কিছু করেন, দুইজনের প্রতি মহব্বত করাই দিতে পারবেন? কি বলতেছে? না। হুম কি করা উচিত? এটা বলতে চাইতেছে, বলতে চাইতেছে না। ওনাদের উপরে কোনো বান কুফরি, ওই ছেলের উপরে কোনো বান কুফরি আছে না? দেখেন বান আছে কয়টা? দুইটা। হুজুরের নিজে বলতেছে নি? হ্যাঁ তুমি শুনতে পাচ্ছ নাকি তুমি মিথ্যা কথা বলতেছ? শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, বান একটা আছে, একটা বান কাইটা দেন হুজুর। কেটে দিছে? জি। আলহামদুলিল্লাহ বলো। কোন জিন আছে নি দেখেন? একটা, একটা জিন, জিনটা ইয়ে করেন, জবাই দেন, ধরেন জবাই দেন, দিছে? আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা হুজুর দেখেন তো এই রোগীর চোখের সামনে, এই এই রোগীর উপরে আর কোনো কিছু আছে নি দেখেন নির্দিষ্টভাবে কোনো কিছু? হ্যাঁ দেখেন আর কোনো কিছু আসেনি? কি বলতেছে? আর কিছু নাই। সে কি তার কি অভ্যাসই এরকম নাকি কোনো কারণে করতেছে? অভ্যাস এরকম, অভ্যাস পরিবর্তন করতে হবে ইনশাল্লাহ। আচ্ছা দেখেন নামিরার ফ্যামিলির মধ্যে আর কারো কোনো কিছু আসেনি দেখেন হুজুর? আমি আমার ঘর দেখতে পেয়েছি। ঘরের ভিতরে আর কোনো কিছু আসেন দেখেন? ভালো করে খুঁজেন, এগুলো লুকাইতে ভাবে অনেক কিছু থেকে থাকে, সেগুলো বাইর করা উচিত। আমি আমার বেডরুম দেখতেছি। বাবা বেডরুম দেখতেছো? তুমি তোমার বেডরুম বড় করে বলো। বেডরুম দেখতেছি। তোমার বেডরুম? হ্যাঁ আচ্ছা, এখানে কোনো মানুষ কোনো কিছু দেখতেছো? হুজুরাই আছে। একটা সাদা সাদা জিনিস দেখতে পেতে, সাদা জিনিস। হুজুরদেরকে জিজ্ঞাসা হুজুর এটা কি? জি। এটা কোথায় থেকে আসছে বলেন না? বলে না হুজুর, দেখাই দেন এগুলারে কে পাঠাইছে। বিসমিল্লাহ দেখো তো, কে দেখতে পাচ্ছ? কি করা উচিত? জবাই না বন্দি? জবাই, জবাই, জবাই দিয়ে দেন। দিয়েছে। হুজুর কতজন দেখেন? হুজুর এখানে কতজন দেখেন? অনেকজন নাকি কম? অনেকজন, অনেকজন হুজুর।
আচ্ছা, পায়ের দিকে তাকাও, সাদা না কালো? সাদা। তুমি কি সত্যি দেখতে পারতেছো? আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, হুজুরদেরকে আর কোনো কিছু জিজ্ঞাসা করার আছে তোমার? হ্যাঁ, আপনার কি করবি আছে দেখেন তো হুজুর, নামিরার ফ্যামিলির মধ্যে ওনারা সবাই আছে এখানে, দেখেন তো আরো কারো উপরে আছে না কোনো কিছু? হুজুরা দেখবো, তুমি দেখতে পারবা না। আচ্ছা, আপনার কোনো পার্সোনাল কোনো বিষয় আছে যা বলার? তুমি চলে যাও, চেম্বারে যাও, চেম্বারে গিয়ে বসো, ওই চেম্বারে গিয়ে বসো। হ্যাঁ বলেন। দেখেন হুজুর, নামিরার আম্মুর খুব বেশি চলাফেরা করে, শরীরে চাপা মাইরা ধরে ঘুমের মধ্যে ঘুমাইতে পারে না, নিঃশ্বাস বন্ধ হয়ে থাকে, এটা কিসের জন্য? বানের জন্য। বান কি কাইটা দিছেন নাকি রইছে? দেখেন, খুঁজে দেখেন, শরীরে কোনো বান আসেনি, পেটে মাথায় বুকে দেখেন না। নামিরা ওয়াইফাই কেন নামিরা রুমের মধ্যে? আর দেখেন বালকেরা খুঁজা দেখেন, আর কোনো কিছু আসেনি, ওরা কিছু বন্ধ বন্দি করে ছাড়ে, ওরা কিন্তু অনেক চালাক। এখন কিছু নাই, সাফ হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, রুমের মধ্যে ঘুমের মধ্যে এটা এই চিৎকার মাইরা উঠে এরকম কি, কেন ভয় পায়? কেন? জিনের জন্য। এটা কি জিন জবাই করে দিছি নাকি আছে এখনো? জবাই করা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে। হ্যাঁ ঠিক আছে, ওকে, আর কোনো সমস্যা তোমার? ওকে, এদিকে থাকাও। চোখ বন্ধ রাখো। হুজুরা কি আছে? হুজুর সামনে আসেন, আসছে হুজুররা। আলহামদুলিল্লাহ বলো। হুজুর দেখেন, ওনাদের ছেলে খুব বেশি খারাপ পরিস্থিতি, ছেলে টাকা চুরি করে নিয়ে যায়, ওই জিনগুলা চুরি করায়, আর কোনো জিন আছে নি ছেলের উপরে, নামিরার ভাইয়ের উপরে? এগুলা কিসের জন্য করছিল? জিনের জন্য। জিনেরা করাইছিল না? আচ্ছা, হ্যাঁ, মোবাইলের জন্য পাগল হয়ে যায়, খারাপ ভিডিও দেখতে ইচ্ছুক থাকে সব সময়? জিনের জন্য। জিনগুলা কি জবাই দিয়ে দিছি নাকি আছে আর কোনো জিন? অলরেডি জবাই দেওয়া হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, সুস্থ হয়ে যাবো তো ইনশাল্লাহ। আর কোনো প্রবলেম আছে নাকি ছেলের উপরে, শরীরে জ্বলাপোড়া বা শরীরের তার মাথা নষ্ট করা, মাথার মধ্যে বান টান কোনো কিছু আসেনি দেখেন? মাথার মধ্যে কোনো কিছু আসেনি দেখেন ভালো করে? না। হ্যাঁ আলহামদুলিল্লাহ সুস্থ। হ্যাঁ ওকে, এদিকে তাকান হুজুর, আপনারা চলে যান। স্বাভাবিক আছো তো? আলহামদুলিল্লাহ। তুমি কি যেগুলো দেখছো এগুলো সত্য দেখছো নাকি মিথ্যা বলতেছো? বয়স কত তোমার? 8 বছর বয়স। কিসে পড়ো? থ্রিতে পড়ো। আচ্ছা, থ্রিদের একটা থ্রির একটা কবিতা বলো তো, সুন্দর একটা কবিতা বলো, যে সুন্দর যেটা তুমি পারো, সুন্দর করে কইতে পারো, কও সাইন, কও বড় করে, কও কবিতা পারো না? এদিকে তাকাও, কবিতা কও, সুন্দর করে কই দাও। হাঁটতে যাব। বলে দাও। হাঁটে যাব, হাঁটে যাব, ঘাটে নিয়ে নাও, নিয়ে ঘাটা নায়ের মাঝে আমায় নিয়ে যাও, নিয়ে যাব, নিয়ে যাব, কত করি দেবে, করি নেই করা নেই আর কি বা নেবে, সোনা মুখে সোনা হাসি তার কিছু দিও, হাসি টুকু নিও আর খুশি টুকু নিও। মাশাআল্লাহ। সূরা ফাতিহা পড়নি বলো তো? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ।
এগুলো শিখছো কোন থেকে কোন জায়গা থেকে না এখন ব্যথা করতে না শরীরে কিছু করতে না শরীরে কিছু করতেছে আমাদের এখন সুস্থ হয়ে যাবে এখন শরীরে কিছু করতে না এতক্ষণ করছে আজকে বসতে চাই না হ্যাঁ আগে যে বসছিল একবার এই হাতে বসতে চাই না বসতে চায় না আস্তে আস্তে না করছে আমি হ্যাঁ এখন বসতে পারবা ঠিক আছে হ্যাঁ কোনো প্রবলেম আছে তোমার প্রিয় দর্শক আপনারা সবাই দোয়া করবেন এই বাচ্চাটি সুস্থ হওয়ার জন্য আপনাদের দোয়া সবচেয়ে বড় মানুষের দোয়া হচ্ছে গিয়ে সবচেয়ে বড় আপনারা যারা দেখতেছেন এই বাচ্চাটির জন্য দোয়া করবেন তাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন যাতে আমার রোগীরা অনেক আলেম আছে বুঝতে পারছেন অনেক বড় বড় মুহাদ্দিসরা আমার রোগী আছে মানে দর্শক আছে যারা দেখে বেশিরভাগ সময় দেখবেন মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দিদি তাকবীর শেখার জন্য বেশিরভাগ সময় তারাই দেখে তো সবাই উদ্দেশ্য বলতেছি যা যারা আমার কাছে চিকিৎসাও শিখতে যাচ্ছেন আপনাদের জন্য একটা রিকোয়েস্ট তাদের জন্য দোয়া করবেন অনেকদিন আগের রোগী বলতে এটা আমি অনেক আগে দেখছিলাম ওনারা সুস্থ হয়েছে কুমিল্লা চেম্বারে আরাফাত সাহেবের কাছে গেছিল পরবর্তীতে এখানে সুস্থ হয় নাই বর্তমানে আমাদের কাছে আসার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছে তো দোয়া করবেন যাতে আপনাদের দোয়াটাই হচ্ছে মূল কথা কারণ শুধু আমাদের উসিলা নয় আল্লাহ তাআলার মেহরবানি লাগবো আল্লাহ তাআলার দয়া লাগবো আর আপনাদের দোয়া লাগবো এটাই তো আপনারা সবাই দোয়া করবেন যে এই বাচ্চাটি সুস্থ হয়ে যায় দেখেন কত সুন্দর কথা বলতেছে কিন্তু অসুস্থ এটার জন্য যে তার ফ্যামিলির মানুষ খারাপ সেই ক্ষেত্রে এই নিষ্পাপ বাচ্চাটি কষ্ট পাচ্ছে এখন থেকে উঠো তো তুমি দাঁড়াও ঠিক আছে তো আলহামদুলিল্লাহ ওকে ওকে যাও হাইটা হাইটা চেম্বারে চলে যাও